powered by Punjab Sarkar, Dear 500 Ganesh Chaturthi Monthly Lottery. এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদন এশিয়ান পেন্সের হাইড্রোলক ভাঙা ভাঙি না করে ওয়াটারপ্রুফিং শুরু করছি টাফ ফাইট উইথ ঋতব্রত আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা দুটো ঘটনা ঘটেছে এক আমরা সবাই জানি প্রায় 7 ঘন্টা জেরার মুখে জেরা থেকে বেরিয়ে এসে তোপ দাগলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই তোপের মুখে স্বরাষ্ট্র মন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী থেকে শুরু করে শুভেন্দু অধিকারী অনেকে বলছেন বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার অন্যদিকে এই শহরের এক প্রান্তে বিরোধিতায় একসাথে শূন্যে কম পাওয়া অর্থাৎ বিধানসভায় যারা এখন কোনো বিরোধী দলই নন তাদের ছাত্ররা আজকে মঞ্চে নাকি তারা এমন সমস্ত অগ্নিগর্ভ ভাষণ দিয়েছেন এমন সমস্ত কাণ্ড কারখানা করছেন তাতে অনেকে বলছেন আবার কি তাহলে যাচ্ছে বামেরা এই নিয়ে আলোচনা করব আপাতত আমার সঙ্গে রয়েছেন দুজন বক্তা আমার সঙ্গে রয়েছেন প্রদীপ্ত মুখোপাধ্যায় তরুণ অধ্যাপক এবং তৃণমূল মুখপাত্র এবং আমার সঙ্গে রয়েছেন শুভজিৎ সরকার তিনি রাজ্যের সহসম্পাদক এসএফআই এর ছাত্র নেতা আমি প্রথমেই শুভজিতের কাছে চলে যাব শুভজিৎ এমনি তো বিরোধিতা 100-0 কম এবং আমি বারবার করে যেটা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন যেভাবে মানে নন্দীগ্রাম সিঙ্গুর জঙ্গলমহলের আনাচে কানাচে থেকে শুরু করে বিধানসভা যে বিরোধিতা দেখিয়েছেন সে বিরোধিতা আপনারা দেখাতে পারেননি বটে কিন্তু আজকে বোধহয় কোথাও যেন ছাত্রদের সভা থেকে বোধহয় একটা ডাক দেওয়ার চেষ্টা করেছিলেন আমি জানি না কতটা সেটা সফল হবে কিন্তু এই চেষ্টার কারণ কি দেখুন এর সঙ্গে সংসদীয় রাজনীতির সরাসরি যোগাযোগ না থাকলেও কিছু যোগাযোগ তো অবশ্যই আছে আজকে ছাত্রছাত্রীরা তারা সম্মিলিত হয়েছিল এক জায়গায় হয়েছিল এটা নিয়েই যে দেশের শিক্ষা ব্যবস্থা রাজ্যের শিক্ষা ব্যবস্থা শিক্ষা বাঁচাতে হবে দেশ বাঁচাতে হবে এবং সংবিধান বাঁচাতে হবে এটা বিজেপি সরকারের যে জাতীয় শিক্ষানীতি এর বিরোধিতা করে এবং তার পাশাপাশি তৃণমূলের সরকারের আমলে যেভাবে শিক্ষা ব্যবস্থাটা একেবারে তোলাবাজদের আখড়ায় রূপান্তরিত হয়েছে এর প্রতিবাদে এবং সর্বোপরি আমাদের দেশের যে বিজেপি সরকার রয়েছে এই বিজেপি সরকার যেভাবে আমাদের দেশের যে জাতীয় ঐক্য যে সংবিধানের যে আসল কথা এই লোকে পাল্টে দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে যে ওরা প্রতিনিয়ত আমাদের মধ্যে একটা ভাগের অঙ্ক কষতে চাইছে ঠিক সে জায়গায় আমরা ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই আমরা বলেছি ওরা ভাগের অঙ্ক কষলে আমরা যোগের অঙ্ক কষব আমরা সম্মিলিতভাবে ছাত্র সমাজকে এক জায়গায় আনার চেষ্টা করব আজকে যারা সমাবেশে এসেছিল এর মধ্যে যে সবাই বামপন্থী পরিবার থেকে এসেছে এমনটা নয় অনেকেই আছে যারা হয়তো তৃণমূল বিজেপি মনোভাবপন্ন এমন পরিবার থেকে এই সমাবেশে এসেছিল সবথেকে বড় কথা এই দাবিগুলো যে দাবিগুলো আমরা রেখেছিলাম সেই দাবিগুলো ছাত্র সমাজের দাবি হিসেবে রূপান্তরিত হয়েছে বলেই হয়তো আজকে সমাবেশে এত সংখ্যক ছাত্রছাত্রী আসতে পেরেছে আপনার দ্বিতীয় কথা আপনি যেটা বলার চেষ্টা করলেন যে তাহলে বামপন্থীরা শূন্য তাদের কি ঘুরে দাঁড়াচ্ছে দেখুন বামপন্থীরা বা বামপন্থী দলরা তারা হয়তো পশ্চিমবাংলার বিধানসভায় শূন্য বা পশ্চিমবাংলা থেকে তাদের কোনো পার্লামেন্টে এমপি নেই কিন্তু বড় কথা এটা নয় বড় কথা এটা যে আন্দোলনে রাস্তায় মানুষের দাবি নিয়ে ছাত্রছাত্রীর দাবি নিয়ে যুবদের দাবি নিয়ে বামপন্থীরা কিন্তু রাস্তায় আছে এবং অবশ্যই আগামী দিনে যে নতুন সকাল আসবে এই সকালটা আমাদের পক্ষেই হবে আমাদের পক্ষে বলতে এটাই নয় যে খালি কেবল বামপন্থী মনোভাবপন্ন বা বামপন্থী নয় আমরা চাইছি সর্বস্তরের ছাত্র সমাজকে এক জায়গায় করে সমস্ত ধরনের বিভাজনকে কাটিয়ে সমস্ত ধরনের বৈষম্যকে কাটিয়ে আমরা যাতে একটা সুন্দর ভারতবর্ষ গড়তে পারি আমাদের সবার প্রিয় গায়ক অর্ক তো জমিয়ে দিয়েছিল কিন্তু আদৌ জমল নাকি ছাত্রদের এই সমাবেশ বামপন্থী এসএফআই তাদের সমাবেশ কতটা জমল সেদিকে তোমাদের নজর থাকবে কথা বলতে বলতে আমাদের সঙ্গে চলে এসেছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র তরুণ নেতা শঙ্কুদেব পণ্ডা আমি তো আলোচনায় এবার ঢুকি কর্ট লাইন মেন লাইন রাজনীতির সব আলোচনাতেই আমাদের নজর থাকতে হবে কারা এখন মেন লাইনে আছেন কারা কর্ট লাইনে আছেন যারা কর্ট লাইনে আছেন তারা বলছেন মেন লাইনে নাকি সেটিং চলছে সত্যি কি তাই আমি প্রথমেই চলে যাবো প্রদীপ্তর কাছে প্রদীপ্ত আজকে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায় তোপ দেখেছেন এটা কি খেলা শুরু নাকি খেল ক্ষত কি বলবেন না এটা একটা ক্রমবর্ধমান একটা খেলার একটা অংশ আমরা খুব পরিষ্কারভাবে যেটা বারংবার বলে আসছি যে
যখনই দেখবেন বিজেপি কোথাও গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় চ্যালেঞ্জড হচ্ছে, এটা আগেও ইতিহাসে দেখেছি, আট বছর ইতিহাসেও দেখছি, সেই চ্যালেঞ্জটাকে বিজেপি কোথাও গিয়ে প্রতি চ্যালেঞ্জ না করতে পেরে, কাউন্টার চ্যালেঞ্জ না করতে পেরে, মাঠে না থাকতে পেরে সে তার পাপেটদের নামিয়ে দিয়েছে। আর সেই পাপেটের একটা পার্ট হিসেবে দেখা যাচ্ছে যে ইডি সিবিআই এই সামগ্রিক কাজকর্মগুলো পড়ছে। কেন এই কথাটা বলছি, এর যৌক্তিকতা কোথায় যখন প্রশ্ন আসে, তখন আমাকে দেখতে হয় যে সার্বিকভাবে যেখানে যেখানে অবিজেপি সরকার রয়েছে সেখানে সেখানে এই ধরনের কর্ম। অবশ্যই আমি এই প্রসঙ্গে আপনাকে একটু জিজ্ঞেস করে নিই যে কোথাও কি মনে হচ্ছে না যে নতুন তৃণমূলের কথা যে বারবার বলা হচ্ছে, যেখানে দিল্লিতে বিরোধী জোটে রাষ্ট্রপতি নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমোকে যেরকম সুপ্রিম জায়গায় বসানো হয়েছিল, রাষ্ট্রপতি পদপ্রার্থী কে হবে বিচার করছিলেন, তিনি ঠিক করছিলেন, তিনি বলছিলেন, তারপর উপরাষ্ট্রপতি নির্বাচনে কোথাও দেখলাম স্তিমিত, কোথাও যেন পালিশেই হাওয়া নেই, নীতি আয়োগের বৈঠক, তার আগে উত্তরবঙ্গের রহস্যময় রাজভবনের বৈঠক, কোথাও কি মনে হচ্ছে তাহলে নতুন তৃণমূল বলতে গিয়ে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি বিস্ফোরক সেই তৃণমূলকেই বোঝাচ্ছে? আজকে কি তাহলে কোথাও সবার অলক্ষ্যে নতুন তৃণমূলের জন্ম হয়ে গেল, যেখানে বিজেপির বিরুদ্ধে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে, সরাসরি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে অভিযোগগুলো করলেন, তাহলে কিছুটা আক্রমণাত্মক অভিষেক বুঝিয়ে দিলেন নতুন তৃণমূলের প্রতিভূ তিনি? দেখুন, নতুন তৃণমূলের প্রতিভূ তিনি, সেটা নতুন বা তৃণমূল বা যাই কিছু হোক না কেন, উনি যে আমাদের সেনাপতি এটা আজকের থেকে আমরা বলি না, বারংবারও বলি, এবং এটা নিয়ে অনেক বিতর্কও অনেকে করেছেন, অনেকে এই নিয়ে বিতর্ক করে নানান বিতর্কের জায়গা থেকে দলও ছেড়েছেন, বলেছেন দেখা যাচ্ছে মেজদা সেইটাই বলার চেষ্টা করেন। ব্যাপারটা সেখান থেকে দেখার বাইরেও আপনি যদি শুধু আজকের দিনটা দেখেন, আমি বলবো আপনি 2019 থেকে দেখা শুরু করুন, যখন থেকে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে বিজেপির বিরুদ্ধে রাস্তায় বলুন, বিজেপির বিরুদ্ধে সভায় বলুন, বিজেপির বিরুদ্ধে যে কোনো সভা সমাবেশ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আক্রমণ ছানিয়েছেন সেই আক্রমণ কিন্তু এক ধারায় চলছে। অবশ্যই আমি আপনার কাছে আসছি, আমি একবার শঙ্কুদেব পাণ্ডার কাছে চলে যাব। শঙ্কু, আজকে কি খুব অস্বস্তির দিন? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম বিস্ফোরক বক্তব্য তার, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার তোপে, আবার শুভেন্দু অধিকারীকেও তিনি ছাড় দেননি, কোথাও কি আজকে বঙ্গ বিজেপির পক্ষে যথেষ্ট বলা যেতে পারে অস্বস্তির দিন? কিসের অস্বস্তি, কি যে আপনি বলেন! হ্যাঁ, আমি বলছি না, আপনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেন, না না না, আপনি তো অস্বস্তি অস্বস্তি সেটিং ফেটিং এসব আপনার গল্প। ঋতব্রত তার পুরনো ছ মাস আগে স্টাইল এখনো বদলাচ্ছে না, একই ধারার ধারণায় থেকে গেছেন। একটু কেষ্ট পার্থ এসব দেখেও আমি ভাবলাম আপনার মধ্যে পরিবর্তন আসবে, এত টাকা দেখেও আপনার পরিবর্তন আসছে না দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। এই জন্যই তো আপনাদেরকে বলার লোকে সুযোগ পায় যে আপনাদের সূত্র মলমূত্র, আপনাদের মান সম্মানের তো বারা বাজিয়ে দিয়েছে। সে যাই হোক, সে সব আপনার ব্যাপার, আপনাকে আমি ব্যক্তিগতভাবে ভালোবাসি, এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি আজকে মাননীয় সাধারণ সম্পাদক যা বলেছেন সেই বিষয়ে চলে আসি। দেখুন, আমার বক্তব্য হচ্ছে যে আইন আদালত তো মানতে হবে, আইন আদালত এরা মানেন না, এরা আজকে বক্তব্যে সরাসরি আক্রমণ করেছেন আদালতকে, এরা প্ল্যান এস্টিমেট করছেন। মাননীয় অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার কোর্ট এবং হচ্ছে চিফ জাস্টিসের কোর্ট এরা সব ঘেরাও করবেন, আগে জাস্টিস গাঙ্গুলির করেছিলেন। গাঙ্গুলি যখন বলেছিলেন যে ভাই অ্যালসেসিয়নের জন্য বাড়ি আছে, কোটি কোটি টাকা আছে, তখন কি হাসাহাসি এই মাননীয় অধ্যাপক, তাকে অধ্যাপকের দল উনি করেন না, ব্যক্তিগতভাবে করে উঠতে পারেন না, কিছুটা তো লজ্জাসরম আছে, অধ্যাপক মানুষ, তাই মাঝখানে গিয়ে প্রদীপ্ত থমকে জানেন, বাকিরা তারা থমকান না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, সরাসরি আক্রমণ আদালতকে করছেন কেন? আপনারা আইনি পথে লড়তে পারছেন না তাই? আপনি আজকে সরাসরি বলছেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন মার্ডার কেস হবে না, কেন হবে না জানেন ঋতব্রতবাবু? কারণ মার্ডার কেসে চার্জশিট দিয়েই তো মুকুল রায়কে ভাঙিয়ে নিয়ে গেছে, মার্ডার কেসে চার্জশিট দিয়েই তো অর্জুন সিং এর বিরুদ্ধে সমস্ত বাকি মামলা বন্ধ করে দিয়েছে, এখন যেগুলোতে ওরা চার্জশিট দিয়েছিল সেসব কিছু করছে না, তার কারণ এরা এজেন্সিকে ব্যবহার করেই দল ভাঙায়। এরা চেষ্টা করেছিল যে একটাই অদম্য উইকেট রাজ্য সরকারের এজেন্সি। আরে আমার কথা শুনুন, এই 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 ছকবাজি দিয়ে আমাকে ফাঁদে ফেলা যাবে না, আমরা কোনো এজেন্সি চালাই না, যে এজেন্সির অভিযোগ আপনি করছেন সেই অভিযোগ সেই এজেন্সিটা কোর্টকে ফেস করতে হয়, এরা কোর্টকে ফেস করে গিয়ে পেরে উঠছেন না,
এদের এজেন্সি এই সমস্ত কাণ্ড কারখানা করতে পারছেন না, এদের দৌড় শুভেন্দু অধিকারীতে গিয়ে থমকে যাচ্ছে। আপনার সঙ্গে সন্দেহ প্রকাশ করছি, এর আগে একাধিকবার শুভেন্দু অধিকারীর হচ্ছে কনভয় আক্রান্ত হয়েছে, সিকিউরিটির জন্য আমাদেরকে কোর্টে যেতে হয়েছে, শুভেন্দু অধিকারীকে তো মেরে ফেলার চক্রান্ত হচ্ছে, সেইটার নবতম সংযোজন হচ্ছে এইটা। সব ছেড়ে টার্গেট কর শুভেন্দু অধিকারীকে, কারণ বিজয়রা ওখানে থমকে যাচ্ছে, ওখানে কারুকাজ করা যাচ্ছে না। শুধু শুভেন্দু অধিকারী নয় আজকে, তো শুধু শুভেন্দু অধিকারী নয় আজকে, খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। আমাকে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে আপনার কাছে, আপনার কি মনে হয় যে এই সমস্ত কথা বলে এইভাবে টার্গেট করে আমাদের নিজের সম্পর্কে যে অভিযোগ উঠছে সেই অভিযোগ কি জাস্টিফাই করা যাবে, সেই অভিযোগ কি জাস্টিফাই করা যাচ্ছে? আজকে যে 50 মিনিট 60 মিনিট 70 মিনিট উনি বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের মধ্যে নিজেকে জাস্টিফাই করার ক্ষেত্রে কতটা করেছেন, নিজের যুক্তি কতটা এস্টাবলিশ করতে অবশ্যই পুরো বক্তব্যটা হয়েছে একটা ছোট বিরতি নিতেই হবে। আরে বাবা আমার সময় আপনার বিরতি না, বিরতি শুনেন না, এত বিরতি আপনাদের তো বেতন বাড়ুক আমি চাই পূজোর আগে, কিন্তু আমার বক্তব্য অথবা আপনি বিজ্ঞাপন পান না, অন্যান্য যে সমস্ত বিশেষ প্রকৃতির চ্যানেল আছে তারা বিজ্ঞাপন পায়, ভাই এইসব বলে কি যে অভিযোগ আপনার বিরুদ্ধে উঠছে সেইটা জাস্টিফাই করা গেল, সেইটা নিয়ে আপনি বক্তব্য রেখেছেন? আর আপনি এজেন্সিকে দোষারোপ কেন করছেন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন দোষারোপ করছেন? প্রত্যেকটা সমনে আপনি কোর্টে গেছেন, প্রত্যেকটা বিষয় নিয়ে কোর্টে গেছেন। লাস্ট একটা বলে শেষ করে দেব, এই বিষয়ে আজকে সব থেকে বড় উদাহরণ কি জানেন, এই অভিযোগের উত্তর কি জানেন, এই যে পুরো আজকে 40 মিনিট 50 মিনিট 1 ঘন্টার ইন্টারভিউর সব থেকে বড় উত্তর হচ্ছে প্রদীপ্ত বাবুরা অভিযোগ করেছিলেন জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে, তাদের লোকেরা চলে গেছিলেন ড্যাং 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 করে ডিভিশন বেঞ্চে, ডিভিশন বেঞ্চ জাস্টিস গাঙ্গুলির অর্ডারটাকে স্টে করে দিয়েছেন, বলেছেন এটাই থাকবে, যা করেছেন উনি ঠিক অর্ডার দিয়েছেন, এরপরেও এদের মুখে লজ্জা নেই। অবশ্যই আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির পর ফিরে আসবো, বিরতির পর ফিরে আসবো, কোথাও কি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যে খেল শুরু হলো নাকি খেল খতম? অনেকে বলছেন পয়েন্ট অফ নো রিটার্নের দিকে চলে যাচ্ছিল সংঘাত, কিন্তু তাহলে কি এবার আস্তে আস্তে এক পা করে সবাই পেছোচ্ছে? নারদা সারদাতে যেমন কিছু হয়নি তেমনই কি আবার সেটিং হবে? শঙ্কু নিশ্চয়ই চটে যাবে, চটা রজস্র কারণ আছে, চটে যাবেন প্রদীপ্ত, কিন্তু কি বলবেন শুভজিৎ সেদিকেও আমাদের লক্ষ্য থাকবে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি টাফ ফাইট উইথ ঋতব্রততে।